সর্বমূলে আপনি দেখতে পাবেন যে মহান মালিক হলেন সমস্ত প্রশংসার তিনি একমাত্র অধিকারী। মাটিকার আল্লাহ, তুমি যত রকমের দালালি করছো করো, যত রকমের ঝাড়িবাজি করে দিন দুনিয়া পার করছো করো, চেয়ার কে বানালো? কাঠ মিস্ত্রি। কি দিয়ে বানালে? কাঠ দিয়ে। কাঠ কোথায় পেলে? বলে গাছ থেকে কাঠ তৈরি হয়। বলে গাছ কে তৈরি করে? আমার আল্লাহ বলেন বীজ বপন তোমরা করো, অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি। প্রশংসা কার হবে? আল্লাহর। গাড়ি আপনি কিনেছেন, টাকা আপনার, গাড়ি আপনার, আপনি চড়বেন, বিবি চড়বে, শালি চড়বে, শালা চড়বে, গাড়ি নিয়ে আপনি যাবেন, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করবেন, রোডের ট্যাক্স আপনি দেবেন, কিন্তু তেলটা কার? জমিনের তলায় তেল রেখেছেন কে? পৃথিবীর কোন কোম্পানির ক্ষমতা নাই, পেট্রোল তৈরি করে দেই। আমার আল্লাহ বলেন মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমি আল্লাহর নিয়ামত দিয়েছি তেল। বান্দা তুমি খরচ করবে, বান্দা তুমি গাড়ি চড়বে, বান্দা তুমি চালাবে, কিন্তু প্রশংসা করতে হবে মহান মালিকের। সে আল্লাহ পাকের প্রশংসা করে কেউ শেষ করতে পারবে? আপনি আপনার দেহের দিকে চিন্তা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কারো মতো করে বানাই নাই। খালা মায়ের মতো নয়, চাচা বাপের মতো নয়, হ্যাঁ সবাইকে আমার আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহে চারটে জায়গা, পাঁচটা জায়গা রেখেছেন যে কোন ব্যক্তির সাথে মিল রাখে নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। কণ্ঠস্বর, এই কণ্ঠ মুফতি জুবাইরের কণ্ঠ আলাদা, মুফতি নঈমুদ্দিনের কণ্ঠ আলাদা, ওই আমিনউদ্দিনের কণ্ঠ আলাদা, আমজাদ হোসেন সিমনানির কণ্ঠ আলাদা, এক এক বক্তার এক এক কণ্ঠ। আমার আল্লাহ পাক এই কণ্ঠস্বর এমন বানিয়েছেন যে একটা শব্দ বার হতে গেলে ২৭টা স্তর পার করে একটা শব্দ বার হয়। আমার আল্লাহ কণ্ঠের মতো কারো কণ্ঠকে দেয় নাই। দুই, জিহ্বা। এই জিহ্বাকে আমার আল্লাহ পাক এমন করে বানিয়েছেন যে জিহ্বাতে ৩৫৭টা মাংসের স্তর আছে। যত প্রকার আপনি খাবার খাবেন এক এক রকমের স্বাদ আপনি পাবেন। আমার আল্লাহ পাক এই জিহ্বাকে কারো মতো করে বানাই নাই। তিন, আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলের ছাপ, আঙ্গুলের মাথায় আছে ১৫৭টা রেখা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আঙ্গুলের ছাপ কারো মতো করে আমার আল্লাহ বানায় নাই। চার, আপনার দেহের চামড়া। ৯৭৬৮ প্রকারের চামড়া আছে। আমার চামড়া যেমন, আমার ভাইয়ের চামড়া তেমন। আমার যেমন রং, আমার ভাইয়ের তেমন রং। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে এই চামড়া উঠে চলে গেছে। বলে আমিরুল ইসলাম ভাই, আপনি আমার বন্ধু লোক, আপনার দেহের চামড়া একটু কেটে দেন, এখনো বিয়ে হয় নাই আমার। আমার দেহের চামড়া যদি ওই ভাইয়ের চামড়াতে লাগানো যায়, কিয়ামত পর্যন্ত জয়েন হবে? হবে না। অর্থাৎ আমার আল্লাহ পাক মানব দেখে যে স্কিন, যে চামড়া দিয়েছেন, এই চামড়াকে কারো মতো করে আমার আল্লাহ বানাই নাই। পাঁচ, আমার আল্লাহ পাক যে লেন্স দিয়েছেন, আমার আল্লাহ পাক যে চোখ দিয়েছেন, চোখের মণি দিয়েছেন, এই চোখে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন কম বেশি ৩,৭০,০০০। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুকে কারো মতো করে আমার আল্লাহ বানায় না। আল্লাহ বলছেন হাসরের কঠিন ময়দানে কেউ কারো বোঝা নেবে না, এটাই বাস্তব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কারণ আমি আল্লাহ কাউকে কারো মতো করে বানাইনি। একদল বলছে নবী আমাদের মতো,
খালা যদি মায়ের মতো না হয়, চাচা যদি বাপের মতো না হয়, তা নবী তোর মতো হলো কি করে? আমি তোর মতো নয়, তুই আমার মতো নয়, আমার নবীকে যারা বলে নবীর দুশমন তারা অন্য কিছু নয়। এ বাবাজিরা ভাইর আমার, পৃথিবীতে আলেম, পৃথিবীতে বক্তার কিন্তু অভাব নাই। পাতলা বক্তা, মোটা বক্তা, সোজা বক্তা, ঝাড়াই বক্তা, সাংঘাতিক বক্তা, সুরওয়ালা বক্তা, বক্তার কিন্তু অভাব নাই। পশ্চিম বাংলার মাটিতে আমরা যারা ওয়াজের ময়দানে কাজ করছি, আমাদের ভয়ের কারণ কবরে হাসরে সোজা হয়ে দাঁড়াতে পারবো কি পারবো না। কারণ হাদিস এসেছে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, উলাইকা আলাইহিম সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু ফীহিমুন নার, হাসরের কঠিন ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে তিন শ্রেণী ব্যক্তিকে দিয়ে। প্রথম হলো আলেম, প্রথম হলো আলেম ওলামা, ওয়াজ ওয়াজিন যারা করে, ওয়াজের ময়দানে যারা আছি আমরা, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যখন হুকুম করে দেবেন তুমি জাহান্নামী, সেদিন এই আলেমটা বলবে, আল্লাহ আমার ওয়াজ শুনে কত মানুষ নামাজি হয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ দানশীল হয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ সুদ বন্ধ করে দিয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ লটারি কাটা বন্ধ করে দিয়েছে, আমার ওয়াজ শুনে কত মানুষ ভালো হয়ে গেছে, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মানুষের কাছে সুর বাজিয়েছিলে, তুমি মানুষকে দেখিয়েছিলে, মানুষের কাছে ইনকাম করার জন্য মানুষকে আকর্ষণ করেছিলে, তুমি দিনের দাওয়াত দাও নাই, তুমি অর্থ চিনেছিলে, তুমি ব্যবসা করেছিলে ধর্মটাকে নিয়ে, তুমি জাহান্নামে যাও। সর্বপ্রথমে আলেম ওলামাকে জাহান্নামে দেয়া হবে। এক শ্রেণীর আমরা যারা ওয়াজের ময়দানে আছি তার মধ্যে আমিও একজন, বড় ভয় হয়। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবিকে শোনাতে গিয়ে চারবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন, চারবার বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুদী মানুষেরা, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে বেঁচে এই তিন রজনীর শেষ রজনীতে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে, ওলি হওয়ার মজলিসে আমার আল্লাহ পাক বড় দয়া করে মেহরবানি করে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশাহ, যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হাবিবে কিবরিয়া, তিনি মুজাম্মিল মুদ্দাসির, তিনি তাহা ইয়াসিন, তিনি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ওয়াজের ময়দানে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৈধ জৈন সাঁওতাল আদিবাসী, মুখার্জি ব্যানার্জি, জমিদার মজুমদার, তালুকদার হালদার, মাস্টার ব্যালেস্টার, উকিল প্রফেসর, শিয়া সুন্নি, এদল এদল, তাম দল মতের মানুষ সকলে আজকের এই মজলিসে আসতে পারে, অতি মূল্যবান কোরআন এবং হাদিসের কথা শুনতে পারে, কাউরের প্রতি কোনো রকমের বাধা নেই, বাধা থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পাক ও পবিত্র করে তুলুন। একটু আস্তে করে বলুন না, ও পাম দিয়ে বলাবো তবে বলবেন, সারা জীবন তো হুজুররা শুধু জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো, পাম দিয়ে বলাই কি বলাই না? জুম্মার দিনে ওয়াজ হয়, মিলাদ হলে ওয়াজ হয়, ও পাড়াই জালসা তো এ পাড়াই জীবনী হয়, আর সারা জীবন হুজুররা শুধু জোর করে করে সুবহানাল্লাহ বলাই, আপনি কবে বলবেন?
হুজুররা তো বলালো পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন, কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন, শালা আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বর্ধমান থেকে মৌলবি এলে এসে বলবে আর আমরা শুনতেই হবে? আমরা কিছু বুঝি না নাকি? আপনি তো মোটামুটি ভালোই বোঝেন, তা বোঝেন যখন কোরআন ও হাদিসের কথা শুনছেন, জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতি মানুষ আপনারা, জান্নাতি ভাষা জুবান দিয়ে বার হবে, এটাও যদি পাম দিয়ে বলাতে হয় তাহলে তো নসিব খারাপ। হ্যাঁ, আমার একজন বন্ধু ছিল জানেন সিপিএম করতো, হ্যাঁ তো ঘটনাক্রমে তৃণমূল যখন এলো তো চাপিয়ে পড়ে তৃণমূলে যোগ দিল, কিন্তু মন কিন্তু সিপিএম এর দিকে, বারবার শুধু টান ওই দিকেই মারে। তা আমি বলছি হ্যাঁ রে, তালে তাল মিলিয়ে চল, সিপিএম আগে করেছিস ভাই, এখন তুই তৃণমূলে যোগ দে, রাস্তায় যখন মিছিল হচ্ছে মাঝে মধ্যে মিছিলে যা। এ চাপে পড়ে বুঝলেন ইনকিলাব জিন্দাবাদ সবাই বলছে, এ মাল কিন্তু বলছে না। কেন বলুন তো? আসলে এ মাল এ দলের নয়, শুধু চাপে পড়ে যোগ দিয়েছে। আমরা তো জান্নাতি মানুষ, জান্নাতের বাগানে বসেছি, আপনাকে যদি চাপে ফেলিয়ে সুবহানাল্লাহ বলাতে হয় তাহলে জেনে রাখতে হবে আমরা এই দলের। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে ভারতে বাস করি আমরা, কথাগুলো বুঝবেন, শুধু উপর হয়ে ঝাঁপিয়ে পড়বেন না, সাংঘাতিক সুর বাবু সুরের দিকে তাকাবেন না। বুকালোকে সুর শোনে, জ্ঞানী লোকে কথা ক্যাচ করে, খুব ভালো করে কথা শুনবেন। আর মুর্শিদাবাদের লোক ঝোল না হলে খেতে পারে না। বর্ধমান ডিস্ট্রিক্টে যখন যায় কিছু কিছু লোক বুঝলেন, বলে যা দেবেন দেন ঝোল দেন, ঝোল ঝোল দিলে আমি বাবা একটু ঝোল কম দিই, মানে কষা কষাতেই আমাদের বর্ধমানে চলে, কষা কষা হলে চলবে তো নাকি? এই যে একটু ঝোল ঝাল আজকে পারবো না, গলায় খুব ব্যথা, বুঝতে পারছেন? আমার পূর্বের বক্তা মৌলানা পিয়ারুল ইসলাম খুব ভালো ভালো ঝোল দিচ্ছিলেন, তারপরে আপনাদের ঘরের ছেলে খুব ভালো ওয়াজ করছিলেন, খুব সাংঘাতিক ওয়াজ, কি নাম যেন আপনার? আব্দুল আহাদ, খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো ওয়াজ করছিলেন। শুধু গ্রামে বলে গ্রামের লোক মূল্যায়ন করে না, গ্রামের ফকির ভিক পায় না, ভালো ওয়াজ করছিল। এ বাবাজিরা ভাইরা, আমার ভারতের জমিনে বাস করি আমরা, ভারতের একটা আইন আছে, ভারতের আইন যদি আপনি অমান্য করেন তো আপনাকে জেলে বন্দী হতে হবে। গরু ছাগলও বাস করে, কিন্তু গরু ছাগলের জন্য কোনো আইন নাই। গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে, গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবার খেতে পারে, গরু ছাগল যা যেখানে চাইবে সেখানে শুতে পারে। আমরা সব খাবার খেতে পারবো না, আমরা সব জায়গায় শুতে পারবো না, আমরা সব জায়গায় বসতে পারবো না। গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে, কার ছাগল কার ছাগল দেখা দেখি নাই, যার তার উপরে জৈন মিলন করে, মানুষ সবার সাথে জৈন মিলন করতে পারে না। গরু ছাগল সমাজ মানে না, যেখানে চাই সেখানে পেশাব করে দেয়, পেশাব করার পরে পেশাব করে পানি নিতে হয় না, কারণ তার জন্য হিসেব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। আমরা মুসলমান সবাই পেশাব করে পানি নিই, মাশাআল্লাহ সবাই নিই, আমরা 100-র মধ্যে 70 লোক পেশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাং তুলে চচ্চর করে কুকুরের মতো মুতে দেয়, অর্ধেকটা পেশাব প্যান্টে আপনার জামা কাপড়ে মুছে নেয়, কিন্তু মুসলমান। এ বাবা জিরা ভাইরা, আমার গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে, সকাল বেলায় তাকে ফরজ গোসল করা লাগে না, কেন? তার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহর দরবারে তাকে হিসেব দেওয়া লাগবে না। আমরা মুসলমান সবাই ফরজ গোসল করি, লজ্জা লাগে, মা বুঝতে পারবে। হ্যাঁ, বিয়ে করার সময় তো লজ্জা করনি, ফরজ গোসল করার সময় লজ্জা কেন এত? বাবাজিরা ভাইরা আমার, হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, আমার মহান মালিক আল্লাহ পাক গরু ছাগলের জন্য কোনো আইন দেন নাই, এই মুসলমানের জন্য আমার আল্লাহ একটি আইন দিয়েছেন, একটি বিধান দিয়েছেন, সে আইন, সেই গাইড বুকের নাম কি?
তার নাম হলো কোরআন শরীফ। ফ্রিজ কিনবেন, গাইড বুক দেওয়া হয়। মোটর বাইক কিনবেন, গাইড বুক দেওয়া হয়। চার চাকা কিনবেন, গাইড বুক দেওয়া হয়। কেমন করে চালাবে, কিভাবে চালাবে, কতটা স্পিডে যাবে, কতদিন পর সার্ভিসিং করবে, কতদিন পর তেল মোবিল চেঞ্জ করবে, দেয়া হয় কি হয় না, হয়। মোবাইল কেনেন, গাইড বুক পাবেন। আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে গাইড বুক দিয়েছেন না দেন নাই, দিয়েছেন। তার নাম কি? কোরআন শরীফ। ঠিক না? বল, কিছুদিন আগে রানাঘাটের একজন মহিলা, তার নাম হলো রানু মণ্ডল, ওই ট্রেনে গান করে করে বেড়াতো ভবঘরে, কিছুদিন খুব ভাইরাল রানু দি, তার গানও গেল, রানু গেল, ধুয়ে মুছে গেল। তারপরে বীরভূমে একটা এলো বাদামওয়ালা, এসে জানা নাই, বুড়া বলো, বুড়ি বলো, ছেলে বলো, মেয়ে বলো, দেশ বলো, বিদেশ বলো, সবার মুখে বাদাম। মোবাইল খোলা যায় না, মোবাইল খুললেই বাদামের খোলা। কি বলছেন বলেন? আচ্ছা, বাদামওয়ালা গানটার আছে বাবা? আছে নাই? এ শোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, পৃথিবীর জমিনে স্কুলের মাস্টার আছে, প্রাইমারি স্কুলের মাস্টার আছে, অনেক ছেলে প্রাইমারি টিচার করার সুযোগ পায়নি, কারণ পশ্চিম বাংলার মাটিতে তো চাকরি তো নাই। হ্যাঁ, আমার ভাইরা কেউ কেউ বলছে, হুজুর রাজনীতি নিয়ে কিছু বলিয়েন না, কারণ কালকে আমাদেরকে তো থাকতে হবে দেশে। এ বাবাজিরা, ভাইরা আমার, বিকম ছেলেরা টটো চড়াচ্ছে, টটো, কথা বুঝতে পারছেন? আপনার গ্রামের কোনো একটা টিউশনি মাস্টার প্রাইভেট পড়ায়, টিউশনি পড়ায়, এই ছেলেটা বাচ্চা ছেলেগুলোকে বর্ণ পরিচয় একটা বই পড়ায় না, মোটামুটি কয়টা পাতা থাকবে, দশটা থেকে চোদ্দটা, ওই দশ থেকে চোদ্দটা পাতা বর্ণ পরিচয় বইটা দশ থেকে বিশ বছর ধরে পড়াচ্ছে। জিজ্ঞাসা করবেন তো, বর্ণ পরিচয় দশ পাতা বইটা মুখস্থ আছে, মুখস্থ হয়েছে? তো মুখটা ঘুরিয়ে বলবে, এখনো মুখস্থ নাই। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক যে গাইড বুক দিয়েছেন, কম বেশি 700টা পেজ আছে, 30টা পারা আছে, 540টা রুকু আছে, 6666টা কম বেশি আয়াত আছে, 14টা সিজদা আছে, 86430টা বাক্য আছে, 3,23,671টা অক্ষর আছে। পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে দেখো কত মায়ের সন্তান গোটা কোরআনটা সিনাই নিয়ে ঠোঁটস্থ মুখস্থ করে নিয়েছে। আজকে তো তুমি বাপ বলে গর্ব করছো, আমি বাপ, তুমি বাপ হতে পারো নাই, তোমার ছেলে গরু তৈরি হচ্ছে। হ্যাঁ, গরু ছাগল যেখানে চাই সে খাবার খায়, পিয়াস লেগেছে ঘোলা পানি না নদীর পানি, কত দেখা দেখি নাই পান করে লাই, তোমার ছেলে মাঝে মধ্যে ঘোলা পানি পান করে, আর তুমি বলছো মানুষের বাচ্চা। কি করে বললে? তোমার ছেলে তো অমানুষের বাচ্চা তৈরি হয়েছে। গরু ছাগল পেশাব করে পানি নাই না, তোমার ছেলে পেশাব করে পানি ব্যবহার করে না, পেশাব করার পরে ইস্তেনজা করতে জানে না। জানতে হবে তোমার ছেলে এখনো মানুষের বাচ্চা নাই, ও গরু ছাগলের চাইতেও খারাপ। এ বাবাজিরা, ভাইরা আমার, আপনার গিরা